এমআইসি সরকার কর্তৃক বীরপাড়া জেনারেল হাসপাতালে নতুন ভবন ও 50 শয্যা বিশিষ্ট কোভিড ওয়ার্ড নির্মাণের উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শ্রী বুলু চিকবরাইক সহ আলিপুরদুয়ার জেলার সভাপতি শ্রী প্রকাশ চিকবরাইক, আইএনটিটিইউসি জেলার সহসভাপতি শ্রী শম্ভু জয়সওয়াল, শ্রী জয়প্রকাশ তোপ্পো ব্লক সভাপতি মাদারিহাট, সমাজকর্মী শ্রী সঞ্জয় লামা সহ অন্যান্য নেতৃত্বরা। এর আগে আমাদের এই চা বাগান এলাকার কথাটা আমি বলি, কিছু একটু অসুবিধা হলে কিন্তু এখান থেকে রেফার করে দেওয়া হবে, কিন্তু আজকের ডেটে সমস্ত জেলাতে একটা সুপার হসপিটালিটি করে দিয়েছে, যার ফলে কিন্তু সেই পরিষেবাটা আমার পাচ্ছে। সেই পরিষেবা কিন্তু আগে এরকম সেই পরিষেবা আগে ছিল না। সাথে সাথে আপনি নিশ্চয়ই জানেন যে আজকে এই সরকার আসার পরে কিন্তু আজকে হেলথ কার্ড করে দিয়েছে। হেলথ কার্ডের মাধ্যমে কিন্তু আজকে মানুষ অনেক পরিষেবা পাচ্ছে। 5 লক্ষ টাকার মাধ্যমে তারা কিন্তু নার্সিংহোমে গিয়ে তারা কিন্তু ট্রিটমেন্ট করাচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে দেখছে যে অনেক হসপিটালে এই ঘাটতিটা আছে, সেই ঘাটতি পূরণ করার লক্ষ্যে কিন্তু আজকে সেই চেষ্টা চালা যাচ্ছে। নিশ্চয়ই আশা করব আগামী দিন, একটু সময় লাগলো কিন্তু সমস্যাটা আমরা নিশ্চয়ই এটা সমাধান করার জন্য আমাদের সরকার চেষ্টা করছে। দিনের 3 থেকে 4 মাস পরে কিন্তু আজকে আমরা ইনোগ্রেশন করতেছি নতুন 50 বেডের হসপিটালে। এটাও জঙ্গলের ছিল, এখানে হসপিটালের গার্বেজ থেকে নিয়ে অনেক কিছু ফালানো ছিল, এটা ঠিক করার পরে এখানে নতুন বেডের হসপিটাল হবে। ওই দিনকে আমরা দেখেছি বীরপাড়া জেনারেল হসপিটালে ইনফ্রাস্ট্রাকচারের কী ছিল, বেডের সমস্যা ছিল, 50 বেডের হসপিটাল তার মানে প্রচণ্ডভাবে কিন্তু এখানে যে লোক পাই। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.